নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে 1 নম্বর পৃষ্ঠা ও 2 নম্বর পৃষ্ঠার বিস্তারিত আলোচনা ও প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর পৃষ্ঠার প্রথম পাঠে আছে, বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংস বধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংস বধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা, সংসার বাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস, সেখানে কংসবধে শং সাজতে হবে। কাংলা, তো ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সংসার বাবুর মা চেয়েছেন। এখন আমরা এই 2 পৃষ্ঠার কি করেছি না প্রশ্ন উত্তর করেছি। দেখো, প্রথম প্রশ্ন যে মেঘের রং কেমন, উত্তর হবে ঘন নীল। এরপর ঢং ঢং করে ঘড়িতে 9টা বাজলো, উত্তর হবে 9টা বাজলো। এরপর বংশু ছাতা মাথায় কোথায় যাবে, উত্তর হবে সংসার বাবুর বাসায়। নেক্সট প্রশ্ন, সংসার বাবুর বাসায় কিসের অভিনয় হবে, উত্তর হবে কংসবধের অভিনয়। এরপর আজ কে আসবেন, উত্তর হবে মহারাজ হংসরাজ সিংহ। এরপর মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা, উত্তর হবে পাংশুপুরের রাজা। নেক্সট প্রশ্ন, সংসার বাবু কার সংসারে কাজ করেন, উত্তর হবে মহারাজ হংসরাজ সিংহের। এরপর কাংলা কোথায় চলল, উত্তর হবে সংসার বাবুর বাসায়। নেক্সট প্রশ্ন, কংসবধের অভিনয়ে কাংলাকে কি সাজতে হবে, উত্তর হবে শং সাজতে হবে। নেক্সট প্রশ্ন, কাংলার ঝুড়িতে কি কি ছিল, উত্তর হবে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ। কে কাংলাকে শাক মাছ আনতে বলেছেন, উত্তর হবে সংসার বাবুর মা। এখন দেখো এই 2 পৃষ্ঠা থেকে বেশ কিছু শব্দার্থ। বাদল থেকে হবে বর্ষা, বৃষ্টি, ঘন থেকে হবে গাঢ় জমাট, ঠিক আছে, বাসা থেকে হবে বাড়ি বা বাসস্থান, বধ থেকে হবে হত্যা বা মেরে ফেলা, কংস থেকে হবে মথুরার রাজা ও শ্রীকৃষ্ণের মামা, অভিনয় থেকে হবে নাটকের প্রদর্শন, মহারাজ থেকে হবে বড় রাজা বা সম্রাট, সং থেকে হবে অদ্ভুত পোশাক পরে রং মেখে হাসাবার জন্য যে অভিনয় করে। এরপরে প্রশ্ন আছে, দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। দেখো এই বর্ণগুলিকে সাজিয়ে হবে বাদল, এই বর্ণগুলিকে সাজিয়ে হবে বংশু। এরপর আছে দেখো যে সংসার হবে এটা, এটা হবে অভিনয়, এটা হবে সিংহ এবং এটা হবে বাড়ি। এবার এটা হবে বাংলাদেশ, এটা হবে পাংশুপুর, এটা হবে কাংলা, এটা হবে ট্যাংরা, আর এটা হবে পালং এবং এটা হবে চিংড়ি, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, পরের দিন আমরা অন্য পৃষ্ঠাগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।